চীন এবং ভারতের মধ্যে তুমুল সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত। গালোয়ান উপত্যকায় চীনের হামলায় 20 ভারতীয় সেনা নিহত। লাদাখের সীমান্তে গালোয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে ঘটনায় অন্তত 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। সোমবার রাত্রে এই ঘটনা ঘটে। এর আগে এই সংঘর্ষে 3 জন ভারতীয় সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম NDTV। মঙ্গলবার সকালে জানানো হয় সংঘর্ষে ভারতীয় বাহিনীর 1 কর্নেল ও 2 জওয়ানের মৃত্যু হয়েছে। পরে মঙ্গলবার রাত্রে ভারতের সংবাদ সংস্থা ANI জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর অত্যন্ত 20 জন নিহত হয়েছে ওই সীমান্তে সংঘাতে। সরকারি সূত্রের মতে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। সংবাদ সংস্থা NI জানিয়েছে এই সংঘর্ষে চীনা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে চীনা বাহিনীর অত্যন্ত 43 জন নিহত হয়েছিল বলে ধারণা করছে ভারতীয় সেনাবাহিনীর। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা ANI জানিয়েছে সোমবার রাত্রে ওই সংঘর্ষে আরো 17 জন গুরুতর আহত হয়েছিল। পরে হিমাগের নিচে তাপমাত্রায় বৈরী আবহাওয়ার কারণে খোলা আকাশের নিচে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঘটনাস্থল থেকে দুই পক্ষেই পিছু হটেছে বলে দাবি করেছে ANI। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে কয়েক দশক পর পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। 1962 থেকে 1975 সালের মধ্যে চীন ও ভারত সীমান্তে একটি কোনো রক্তাক্ত সংঘর্ষ ঘটনা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় দুই পক্ষের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বৈঠকে বসে উত্তেজনা নিরসনে চেষ্টা করছে। তথ্যসূত্র বিবিসি ANI আনন্দবাজার। তো বন্ধুরা আজকের নিউজটি এ পর্যন্তই। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখুন। আপনারা কি এই ভারত এবং চীনের মধ্যে সংঘর্ষ এটাকে কোন নজরে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। সবসময় ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন একটি নিউজ নিয়ে। খোদা হাফেজ।